সুপ্রভাত দর্শক মন্ডলী, পুয়ার আড্ডালে স্বাগত জানাইছো। মই অংশুমান ভূঁইয়া আর আজ আমার পুয়ার আড্ডার অতিথির আসনত আছে জনপ্রিয় গায়ক আর কবলে গেলে লোকসঙ্গীতর আসলে সাধক শরৎ দাস। আজি আমার স্টুডিওত উপস্থিত আছে, আপনাদের পোনপটিয়াভাবে কথাও পাতিব পারিব। ইয়ার লগে লগে আপনাদের সম্মুখত শরৎ দাস হাজির আর সুপ্রভাত জানাইছো আর পুয়ার আড্ডালে স্বাগত জানাইছো। অকনমান দেরিকে হলো, বহাগ মাস চলি আছে, যেটা রঙালী বিহু শুভেচ্ছাটাও জানাই দিল। হয়, আপনারা জানাইছো, লগতে সমূহ অসমবাসী লয় আমি আমার দুইটার ফালের পর অকমান দেরিকে হলেও জানাইছো। আর যেহেতু শরৎ দাস আছে আর আমার ফোন লাইনও খোলা আছে, আপনাদের পোন পটিয়াভাবে কথাও পাতিব পারিব। কিন্তু যেহেতু আছে রাইজ আর আমি যেহেতু কইছো লোকসঙ্গীতর কথা, আরম্ভণি একটা গীতের যদি অকমান কই দিয়ে তেতিয়াহলে ঠিক আছে। মই রাতিপুৱাৰ সময় ভাগবতর এটি সুর মই ভগবানের সাথে সেবা জানাই সকলরে আজির দিনটো সুভাবে পার হোক তাৰে কামনা করে অকমান গুনগুনাই দিছো। বলি নি গদতি যদু পতি রাম 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 কিনো কৃপা মোক করিলা নারায়ণ দেবর দুর্লভ অতিশয় রাম 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 গৃহতে থাকিয়া দেখিল তজু শরণ কৃষ্ণ। বাহ, আসলে পুয়াই পুয়াই এই ভক্তি রসর যা গীত আসলে সেইবিলাকে মনটো আসলে পবিত্র করে দিয়ে আর দিনটো অন্তত নতুন কাম একটা করার উৎসাহ এটা পায় যায়। আর যেহেতু শরৎ দাস আছে ইয়াতে, এই লোকসঙ্গীতর যোন ধারা চলি আছে বর্তমান ইয়াত মাজতে অসমিয়াই সেইবিলাক কিছুমান পাহৰি গৈছিলে, এতিয়া কিন্তু এতিয়ার প্রজন্ম সেইবিলাক আকৌ উলিয়াই আনিব চেষ্টা কৰি আছে। তার মাজত আমার শরৎ অন্যতম, কি কবা এই বিষয়ে? আসলে কথা হল, লোকসঙ্গীতর জড়িত হলো সরুর পরাই, মা দেউতাহতে মোক সেই পরিবেশটা দিলে। বরপেটার তাকে মই বরপেটার হাউলিত মোর ঘর, তো সরুর পর সেই পরিবেশটো পাইছো। সরুর পর কামরূপী লোকগীত গাইছো, মোর ঘরত একটা তেনেকুৱা পরিবেশ পাইছো মই। আর দেউতাই সরুর পর ধুতি কুর্তা পিন্ধি মোক পরিবেশন করবলে দিয়ে, তো তেতিয়া প্রথমে অকমান বেয়া পাইছিল, কি ধুতি পিন্ধি গাম আর এনেকুৱা এনেকুৱা, কিছুমানে আকৌ জোকায় তাতে, তো যি নহওক তেনেকে। কিন্তু এতিয়া তার মূলটো বুঝি পাইছো আসলতে, আর তেতিয়াৰ পৰা সেই যিটো পরম্পরা বুলিয়ে কৈছো, যেনেকে মই এটো কৰি আহিছো, আজিও মই ধুতি পিন্ধি কৰো। আজি হয়তো লোকগীতর গাম বুলিয়ে অহা নাই অকল, সেইকাৰণে মই পিন্ধি অহা নাই। আর যিয়ে নহক, আর কিন্তু আজিকালি এটা বস্তু মই দেখা পাইছো, যদিও কিছু সংখ্যকে কৰি আছে আমার পিওর সংগীতখিনি, অকমান হয়তো অকমান গ্ল্যামারের কারণে কিছুমানে ফিউজন করে মানে নিজক পাবলিশ করার কারণে অকমান জিটি কৰিছে, মানে আছে বহুত সংখ্যক তেনেকুৱা ধৰক। তো মই সেইটোৱে মোৰ অনুরোধ বা মোৰ যিখিনি মই গুৰুক পাইছো ৰামেশ্বৰৰ নামত লোকসংগীতক আপোনালোকে বিকৃত কৰিব নালাগে, বা ৰামেশ্বৰ পাঠক ছাৰহঁতক মই পাইছো এটা সময়ত, তেওঁলোকৰ কিবা এটা মই অকণমান শিকাৰ সৌভাগ্য হৈছিলে। তো তেখেতসকলে এইখিনি কথাই কৈছিলে যে আমি আজি আছোঁ কালি নাথাকিম, তো এই সংগীতখিনিক তোমালোকে যেন ভালকে শুদ্ধভাৱে পৰিৱেশন কৰা। এতিয়া বহুতে হয়তো নাজানে আগতে সেই শিল্পীসকলৰ নাম, নামেই নাজানে। তো মই নিজেও চেষ্টা কৰিছোঁ বা মোৰো ভুল হ'ব পাৰে, সেইকাৰণে ৰাইজৰ আশীৰ্বাদ বিচাৰিছোঁ বা আপোনালোক সকলোৰে যেন শুদ্ধভাৱে কাম কৰিব পাৰোঁ। যিহেতু লোকসংগীতৰ কথাটো ওলাইছে আৰু লগত দতুৰাখন আছে আৰু ৰাইজ ৰৈয়ে আছে, আমি অকণমান দতুৰাখনৰ সৈতে অকণমান যদি কিবা এটা লোকগীত, হয় দতুৰা ময়ো মানে ধৰক শিকি আছোঁ, ইমান এক্সপাৰ্ট নহয়, তথাপিও মই অকণমান গুণগুণাই দিছোঁ। হেরো পাগলাম হে বলিয়া মন ভায় আহারো খোজ তয় হরির শরণ, হে
আজিকালি করি দেহা গইলা পরি মাতিরে দেহাতি মাতিতে মিশিব মাতিরে দেহাতি মাতিতে মিশিব দেহার কি বিলাই হব হের পাগলাম ও হের পাগলাম বলিয়া মন ভাই ও আহার হজ তয় হরি সর হের খুব সুন্দর। আর আমি বহুত গীত শুনবলগিয়া আছে, বহুত কথা পাতিবলগিয়া আছে, কিন্তু পুয়ার আড্ডাত এইখিনিতে সময় হয়েছে এটা চমু বাণিজ্যিক বিরতির। আমি এই গলো এই আই আছো। বিরতির পিছত পুয়ার আড্ডালে স্বাগতম জানাইছো। মই অংশুমান ভূঞা আর আজ আমার পুয়ার আড্ডার অতিথির আসনত আছে শরৎ দাস। আর কথা পাতি আসিল আমি সংগীতের বিষয়ে, লোকসংগীতের বিষয়ে, এইবার শাস্ত্রীয় সংগীতের বিষয়ে পাতো বলে ভাবছি। আসলতে শরতে ইতিমধ্যেই মুম্বাইত শাস্ত্রীয় সংগীতের সাধনা আরম্ভ করিয়ে দিছে বলে কোব পারি, মূর মতেতো শেষেই করেছে, কিন্তু এটা মতে আরম্ভ করেছে। মুম্বাইর বিষয়ে অকমান কব লাগে, তোমার এই শাস্ত্রীয় মানে যোনটো সংগীতৰ শিকাৰ যোনটো যাত্রা এই বিষয়ে অকমান। আসলতে মই যেতিয়া মানে লোক সংগীতৰ লগত জড়িত হলো, তাৰপিছত লাহে লাহে সংগীতৰ মানে শাস্ত্রীয় সংগীত শিকাৰ যে এটা দরকার সেইটো মই গম পালো। তো তেনেকে মই প্রথমতে বৰপেটাতে অকমান শিকিলো শাস্ত্রীয় সংগীত, তাৰপিছত মই মুম্বাইত গলো। মই ডিগ্রী কমপ্লিট করে মুম্বাই ইউনিভার্সিটিত মই এমইউজৰ কাৰণে মানে এম এ ডিগ্রীৰ কাৰণে মাষ্টাৰ অফ মিউজিকৰ কাৰণে মই এপ্লাই কৰিলো। তো তাত এন্ট্রেন্স দিলো, মই পালো। পোৱাৰ পিছত মই তাতে এটা নতুন পরিবেশ পালো শাস্ত্রীয় সংগীত। আসলতে যেতিয়া আমি ইয়াত তেনেকে সিমান ধরনের শিকার সুযোগ পোৱা নাছিলো সুবিধা, আর যদিও গাইছিলো ইয়াতে, তথাপিও এটা লাইট সঙৰ নিচিনা ক্লাসিক্যাল বস্তু শাস্ত্রীয় সংগীত বস্তু টোটালি এটা বেলেগ বেলেগ। তো তাত গৈ যেটো মই এটা পার্থক্য দেখা পালো, তো তাত মোৰ গুৰুসকল শ্রদ্ধার মানে বসুধা লিমিয়া বাইদেউ আর কুণাল ইংলে স্যার, তেওঁলোকৰ আন্ডাৰত মই শিকিলো। জয়পুৰ গোৱালিয়ৰ ঘৰানা এইবিলাকত অকণমান মই শিকিলো। তাৰপিছত মই এম ইউজ ডিগ্ৰী কৰিলোঁ। কৰি তাৰপিছত ছাৰহঁতে ক'লে যে তই ভালকৈ কৰ, ইয়াতে পি এইচ ডি কৰ, এম ফিল কৰ, তোৰ তেনেকৈ যাত্ৰা আগুৱাই লৈ যা। তো মই তাৰপিছত এম ফিল ডিগ্ৰী কৰিলোঁ, কৰি তেনেকৈ শিকি আছোঁ। তাৰপিছত আপোনাৰ অকণমান বলিউড ফিল্ম ইণ্ডাষ্ট্ৰীত মোৰ লগৰখিনি আছে, মোৰ বন্ধু ইমন গোস্বামী, সুকুমাৰ, ইহঁত মুম্বাইত থাকে। তো সিহঁতে মোক তেনেকৈ বলিউড ফিল্ম ইণ্ডাষ্ট্ৰীৰ লগত অকণমান চিনাকি কৰাই দিলে। বিভিন্ন ধৰণৰ মিউজিক ডাইৰেক্টৰ আমাৰ প্ৰীতম চক্ৰৱৰ্তী, ৰাম সম্পথ, বিশাল শেখৰ, তেওঁলোকে লগ পালোঁ। তেনেকৈ লগ পাই গান শুনালোঁ বা মোক শুনিলে কিছুমান, মোক গাব দিলে খুব, কিন্তু মই কিন্তু যিহেতু মই লোকসংগীতৰে আৰম্ভ কৰিছিলোঁ, তো কোনোবাই কিবা গাব দিলে মই প্ৰথমতে লোকসংগীতটোৱে শুনাওঁ আৰু নিজৰ অসমৰ কৃষ্টি। তো তেওঁলোকে খুব প্ৰশংসা কৰে যে ইতনা সুন্দৰ হে ক্যা, মতলব ক্যা বলো। এনেও অসমীয়া লোকসংগীত বহুত ওপৰত কিছুমান ক্ষেত্ৰত, আৰু যিহেতু শাস্ত্ৰীয় সংগীতৰ কথাটো পাতি আছো, আৰু ৰাইজে অলপ শাস্ত্ৰীয় কিবা অকণমান যদি আমি গাবলৈ নকওঁ, গুণগুণাবলৈ কওঁ, থাকে থাকে মোৰ ৰাতিপুৱা ভইচ অকণমান বহি থাকে, যিসমূহ অকণমান ঠুমৰি এটি গুণগুণাই দিছোঁ। রে 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 সখি মোরে পিয়া ঘর আয়ে, রে সখি মোরে পিয়া ঘর আয়ে, ভাগ লগে সে আঙ্গন কো, ভাগ লগে সে আঙ্গন কো, আপনে পিয়া কি মে ভল ভল যাও,
এরি সখি মোরে পিয়া ঘর আয়ে, এরি সখি মোরে পিয়া ঘর আয়ে। আৰু আচলতে মানে মই সংগীতৰ বিষয়েতো নকওঁ, বহুত ওপৰত সেইবিলাক কথা ক'বলৈ আমাৰ ইমান যোগ্যতা নাই, তথাপিতো আমি বহুত গীত শুনিবলগীয়া আছে যিহেতু বৰপেটাৰ যুৱক, আৰু দৌল গীত এটা, দৌল উৎসৱৰ গীত এটা যদি নুশুনো, হোলী গীত এটা যদি নুশুনো বহুত আমাৰ দুখৰ বিষয় হ'ব। আৰু কিন্তু সেই গীতটো শুনাৰ আগতেই আমি এটা আকৌ এটা বিৰতি লৈ ল'ব লাগিব। এইখিনিতে সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতিৰ, আমি এই গ'লো এই আহি আছোঁ। বিৰতিৰ পিছত পুৱাৰ আড্ডালৈ স্বাগতম জনাইছোঁ। আমি আচলতে বিৰতিলৈ যোৱাৰ আগতে ৰাইজক জনায়েই থৈ গৈছোঁ যে আমি এবাৰ হোলী গীত এটা শুনাম, আৰু সময় আমাৰ খুব কম, তাৰ মাজতে এটা যদি অকণমান হোলী গীত ৰাইজক শুনাই দিব পৰা যায়। ঠিক আছে, হোলী গীত। আৰু আপোনাৰ সেইটো কাৰণে ভাল লাগিছে যে আমাৰ লোকসংগীতখিনি গোৱাৰ মই এটা সুযোগ পাইছোঁ। তাকে মই হোলী গীত শুনাইছোঁ। এ ফাগুন পৰিছে, ফাগুন পৰিছে, পৰিছে ফাগুন হোলীতে, পৰিছে ফাগুন হোলীতে, আমাৰ পৰাণ পাগল কৰে কিহকে, ও আমাৰ পৰাণ পাগল করে কি হকে, কি আছিল, যাকে যাকে ভুমুরা গুঞ্জরে কুখুমে, যাকে যাকে ভুমুরা গুঞ্জরে কুখুমে, পলকে পলকে পুলক জগাইছে আবির রঙে, পলকে পলকে পুলক জগাইছে আমার পরাণ পাগল করে কি হকে, ফাগুন পরিছে, ফাগুন পরিছে, পরিছে ফাগুন হোলীতে, পরিছে ফাগুন হোলীতে, ও আমার পরাণ পাগল করে কি হকে, ও আমার পরাণ পাগল করে কিহকে। খুব সুন্দৰ, খুব সুন্দৰ। আচলতে বহু গীতেই শুনিবলগীয়া আছিলে, আৰু যি কি নহওক আমাৰ সময় খুব কম। আৰু আকৌ এবাৰ ধন্যবাদ জনাইছোঁ পুৱাই পুৱাই আমাৰ পুৱাৰ আড্ডালৈ অহাৰ বাবে। আৰু আমি প্ৰত্যেক দিনাই আপোনালোকৰ সন্মুখলৈ লৈ আহিম নতুন নতুন প্ৰতিভা, নতুন নতুন চিনাকি কৰি দিম নতুন নতুন মুখবোৰৰ লগত, আৰু লগতে এনেকুৱা প্ৰতিভা যোনবিলাকক আপোনালোকে সদায় চাব বিচাৰে তেনেকুৱা প্ৰতিভাসকলকো আনিম আপোনালোকৰ সন্মুখলৈ। কিন্তু আজিলৈ আমাৰ সময় হৈ আহিল, আজিলৈ মাগিছোঁ বিদায়। সুপ্ৰভাত, ধন্যবাদ।